তুমি যদি গঙ্গার গো পবিত্র কর দাও পাওয়ারফুল কি তুমি না গঙ্গা হসে কোন সাত বছর কও না কি রাইট আচ্ছা মু হচ্ছে অছুয়া লোক মু কইছি আছি মু ঠাকুর মতে দি আপন বদলি যান তো সে সেটু মু আসলে ঠাকুর মতে এখন ঠাকুর কইছেন পূজারি কইছেন ঠাকুর মনে মানে ঠাকুর যে আসিলা পরে এটা মতে কইলে যে মু যদি আসিলি ফিনিশড এই যে জন্ম মন্দির কি বসিলা সেই যে সব খুব ফোপাড়ে দেব কাউ দিয়ে না ফোপাড়ে এটা খাইদেলে কোনো অপরাধ হয়ে যাচ্ছে এনিওয়ে ডাজন ম্যাটার বসিলা মু আসলে ঠাকুর মতো পবিত্র মতো অপবিত্র অপবিত্রটাকে পবিত্র করে দেব ছোটটাকে বড় করে দেব কিন্তু মু আসিলা পরে মু দেখিলি মু ঠাকুর মন্দির পবিত্র হয়ে গেল ঠাকুর বি অপবিত্র হয়ে গেল তাহলে কি পাওয়ারফুল শক্তিশালী কি ঠাকুর মতে পবিত্রর অপবিত্র মতে অপবিত্র পবিত্র করিয়া ছাড়াই মু যদি অপবিত্রতাকে পবিত্র তাকে পবিত্রতাটাকে মু অপবিত্র করিদেলি তাহলে শক্তিশালী কি আপনাইলে মু কাহা পূজা করিব বুঝিবা দরকার ঠাকুর পূজা হচ্ছে কোটেশন বি দিয়া হচ্ছে ঈশা আবাস্য বিনাম সর্ব সারা সৃষ্টির ভগবান অছন্তি সারা সৃষ্টির ভগবান অছন্তি ই গোটে জায়গা ছাড়ি গেল গাঁ গাঁড়ের গুড়া সবুজ বেশি আটলিস্ট টাউন ভিতরে চলে গেল কে কাউ জানে ইরে টোকা যে মন্দির জেলে হ্যাঁ এটা কোটানি রে সে মন্দির আসি লাভ কর সে লোক যদি ধর্ম পরিবর্তন করে দেউছি স্যার নমস্কার যে কাই তোমার সঙ্গে রবি প্লিজ সমস্ত যুবক যে ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটা জিনিস সমস্ত আমার যেটা কহন্তি ঈশ্বর রয়েছে আর সেইটা আমার মন ভিতর লোক বদলিলে মু ঠিক হেবি পাগ বদলিলে মু ঠিক হেবি চাকরি বদলিলে মু ঠিক লোক বদলু না চাকরি বদলাউছন্তি ঘর বদলাউছন্তি কার বদলি বদলাউছন্তি ডিভোর্স করি এ স্ত্রী ছাড়ি আউটে স্ত্রী স্বামী ছাড়ি আউটে স্বামী সে বি বদলি ধর্ম পরিবর্তন বি চাললি তথাপি ভূত কাইকি যোটা বদলিবা দরকার তাকে ন বদলাইকি অন্য সব জিনিস বদল হয়েছে বহুত মিঠা খাইবার মতো ডায়াবেটিস হয়েছে কিন্তু মতো কে যে কম করব তুই ইয়ে তুই বর্তমান সে সে শিবঙ্ক মন্দির যাইকি দেবীঙ্ক মন্দির যা তাকে বদলি একাদশীরে তুই করছু ভাল কিন্তু সপ্তমীরে বি আগে ফাস্টিং কর তাকে বি দিন বদলাইলি শুন যে তুমি যদি বর্তমান গোটে সকালে সন্ধ্যে গোটে শৌচ চারি পাঁচ ঘন্টা তাকে টিকে কমাই দিয়ে বড়াই দিয়ে এটি সব তুমি বদলাউছ কিন্তু ওটা তোমাকে লোক দৌছি সেইটাও বদলাউ না তেমনি সেই গোটা হচ্ছে বড় কথা সবুঠু বড় কথা হচ্ছে সেইটা সবুঠু বড় কথা যেটা যেটা নিজকে বদলাই কথা সেই সে কাছে কৃষ্ণা অর্জুন যেতে পড়াইলে অর্জুন যেতে পড়াইলে অঠর চট্ট সে পড়াইছেন কহিলে মতো ছুঁই দিয়ে শুনতে কি যাব পড়ে তা মনটা ভাবা দরকার যেমতি বৈশিষ্ট্য রাম কোন কহিলে কেমিতি মো জীবনে ঠিক ভাবে চলে নিজ মনকু আমার ভাগবত কেতে আমি শুনছি মন তোরণ যে সমস্ত কৌছেন কিন্তু মনকু বদলাই গেল কি জন কহিলে মন সমস্ত হইরাণ করবো গোটে সাধারণ উদাহরণ দেখি এটা বন্ধ করে সমস্ত হইরাণ করছেন কেমন দেখ দুইটা প্রকার আপনার কুহ যেতে আপনার শুয়েছেন মনেকর একুটিয়া বসছেন গোটে জায়গায় ভাবন কে না এই মন্দির মন্দির আসি বসে কে না ঠাকুর অনেক তুমি অছ আউ কে না বসি গেলে বঢ়িয়া সুন্দর জায়গা বসে এইটি বসিকি চিন্তা চিন্তা কিছু হল না এটা ফেল হয়ে গেল চাকরি বাকরি নাই ঘর বাহার দেব স্বামী এমনি হল স্ত্রী কি সুন্দর জায়গা মুন্ড কোটি খারাপ হচ্ছে উত্তেজনা কোটি হচ্ছে গছরে অছি মন্দিরে অছি
ପୋଖରୀରେ ଅଛି ବିଲରେ ଅଛି କୋଉଠି ଯେଉଁମାନେ ତୁମେ ଭାବୁଛ ସବୁ ଖରାପ କରିଛନ୍ତି ସ୍ତ୍ରୀ ଯେମିତି କରାଗଲା ସିଏ ଯାଇ କେଉଁଠି କାମ କରୁଛନ୍ତି ତୁମ ପୁଅ କେଉଁଠି ଅଛି ସାଙ୍ଗମାନେ କେଉଁଠି ଅଛନ୍ତି କିନ୍ତୁ ଗୋଟେ ଭାବନା ତୁମକୁ କେଉଁଟା ତୁମକୁ ବାଧା ଦେଉଛି ଜୀବନରେ ଦୁନିଆ ବାଧା ଦିଏ ନା ଭାବନା ବାଧା ଦିଏ କେଉଁଟା ଆଉ ଦୁନିଆ ଠିକ କଲେ କେମିତି ଭାବନା ଠିକ ବୁଝିପାରୁଛନ୍ତି ଭାବନାଟାକୁ ବୁଝିବା ମନଟା ବୁଝିବ ମନ ବୁଝିଲେ ଦୁନିଆ ଠିକ ଗୋଟାଏ ବାପା ପୁଅ ସେ ପୁଅଟା ଭାରି ଚାନ୍ଦୁ ମାନେ ପଞ୍ଚମ ଷଷ୍ଠ ଶ୍ରେଣୀ ପିଲା ସାତ ଆଠ ବର୍ଷ ପିଲା ମାନେ ଭାରି କାର୍ଯ୍ୟବ୍ୟସ୍ତ ସବୁବେଳେ ରେଷ୍ଟଲେସ୍ ମାନେ କ'ଣ ହଁ ସବୁବେଳେ ଅସ୍ତବ୍ୟସ୍ତ ତା ଚୁପଚାପ ସେ ଛୁଆ ବେଳେବେଳେ ଅଛନ୍ତି ଆମ ଦିଏ ଅସ୍ତବ୍ୟସ୍ତ ଛୁଆ ସେ ସେଠୁ ବାପା କହିଲେ କାମ କରୁଛି ସବୁବେଳେ ତା ବାପାରେ ପହଞ୍ଚି ଇଏ ମୂର୍ଖଟା ଆମେ କିଛି କାମ ବି କରିପାରିବେନି ସେ ସେଠୁ କାରଣ ଗୋଟେ ୱାର୍ଲଡ ମ୍ୟାପ୍ ଗୋଟେ ପୃଥିବୀର ମାନଚିତ୍ର ଥିଲା ଗୋଟେ କାଗଜରେ ତାକୁ ପନ୍ଦର ପିସ୍ ଷୋହଳ ପିସ୍ ଚିରିଦେଲେ ଚିରି ଦେଇକିରି କହିଲି ଓକେ ଏଇଟାକୁ ଠିକ୍ କରିକି ଆଣେ ଏଇଟା ମାନଚିତ୍ରକୁ ଠିକ୍ କରିକି ଆଣେ ତାପରେ ଯାଇକି ମୋ ସାଙ୍ଗେ କଥା କାଟ ହେଇଗଲା ତାପରେ କହିଲା ମନ ଉଠୁଛି ଏଯାକ ତ ବସିଗଲା ସେଇଠି ଏଯାକ ନାଗିବ ଘଣ୍ଟାଟେ ମୁଁ ସେ ଚୁପଚାପ କିଛି କାମ କରିପାରିବି ପାଞ୍ଚ ମିନିଟ୍ରେ ଛୁଆ ଆସି ହାଜର ବାପ କହିଲେ କ'ଣ ହେଲା କ'ଣ ହେଲା ପଢ଼ିଦେଲୁ ହଁ ପଢ଼ିଦେଲି ବିଶ୍ୱାସ କରିବେ ସେ ନିଜେ ନିଜେ କରିପାରିବେନି ଏ ଛୁଆଟା କରିଗଲା ପାଞ୍ଚ ମିନିଟ୍ରେ ୱାର୍ଲଡ ମ୍ୟାପ୍ଟା ପୃଥିବୀ ମାନଚିତ୍ରଟାକୁ ଠିକ୍ କରିକି ଚଲେଇଲା ଦେଖିଲା ବେଳକୁ ସତରେ କରିଦେଇଛି ପଛରେ ତୁ କେମିତି ଗଲୁ ବାପା ଆପଣ ଯେତେବେଳେ ଚିରୁଥିଲେ ସେ ତା ପଛରେ ଗୋଟେ ମୁଣ୍ଡ ଥିଲା ମଣିଷ ମୁଣ୍ଡ ମୁଁ ସେ ମୁଣ୍ଡଟାକୁ ଠିକ୍ କରିଦେଲି ମ୍ୟାପ୍ ଠିକ୍ ହେଇଗଲା ମୁଣ୍ଡଟା ମୁଁ ଠିକ୍ କରିଦେଲି ମ୍ୟାପ୍ଟା ଠିକ୍ ହେଇଗଲା ସେ ବି ସେଇ ତୁମ ମୁଣ୍ଡ ଠିକ୍ କରିଦେଲେ କେହି ହାତ ମାରିପାରିବେ କେହି ହାତ ମାରିପାରିବେ କାରଣ ତୁମେ ନିଜକୁ ଜାଣିବ ସେଇ ହିସାବରେ ମୁଣ୍ଡ ଖରାପ ଏଇ ଦେଖନ୍ତୁ ଏ ଦେଖିଲେ କେତେ ସୁନ୍ଦର ଆମ୍ବମାଳ ହସୁନି ଆମ୍ବମାଳ ନୁହଁ ଏ କି ସୁନ୍ଦର ଆମ୍ବମାଳ ଏ ଜାଗାରେ ବିଶାଳପଡ଼ା କି ଜାଗା ଆମ୍ବମାଳ ହସୁନି ଆମ୍ବମାଳ ନୁହେଁ ଏଇଟା କ'ଣ ଫୁଲ କୁସୁମ ଫୁଲ ଏ ଆମ୍ବମାଳ ଆମ୍ବମାଳ ନୁହେଁ ଆମ୍ବମାଳ ନୁହେଁ ଆମ୍ବମାଳ ନୁହେଁ ଆମ୍ବମାଳ ନୁହେଁ ଫୁଲ ଫୁଲ ମୁଁ ଯଦି ହଜାର ଥର କହିବି ଏଇଟା ଆମ୍ବମାଳ 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 ଏ ଫୁଲ ଆମ୍ବ ହେଇଯିବ ଆପଣଙ୍କର ମୁଁ ଆପଣଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ କହିଦେବି ଏଇ ମୁଁ ଯାହା କହିଛି ଆପଣ କହିବେ ସମସ୍ତଙ୍କୁ ଗୋଟେ ଦିନ ଲଡ଼ୁ ଦିଆହବ ଆପଣ ନାଗିଲେ ଖିଲରେ ଠିକ୍ ଅଛି ଏଇଟା କିମାଳ ଆମ୍ବମାଳ ଆମ୍ବମାଳ ସମସ୍ତେ କହିଲେ ଆମ୍ବମାଳ ରାଇଟ୍ ମନେ ଗୋଟିଏ ଭିଜିଟର୍ ଆସୁଛନ୍ତି ବୁଲିବାକୁ ମନ୍ଦିର ସେ ଦେଖିଲେ ମୁଁ ଏଇଟାକୁ ଫୁଲମାଳ ହାତ ଧରିଛି ମୁଁ ସମସ୍ତେ କହିଛି କ'ଣ ସମସ୍ତେ କହୁଛନ୍ତି ଆମ୍ବ 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 ସେ କ'ଣ କହିବ ମୂର୍ଖ ପାଗଳ ଗାନ କାହିଁକି ଲକ୍ଷେ ଲୋକ ଯଦି ଲକ୍ଷେ ଧର କହିଲେ ବି ଫୁଲଟା ଆମ୍ବ ହେଇଯିବ ଆପଣ ନିଜ ଜୀବନ କଥା ଭାବନ୍ତୁ କି ଦେଲେ ଆପଣ ଗୋଟେ କହିଲା ଫଟୋ ବୋଧେ ନଷ୍ଟ ପାଇଁ ଆପଣ କ'ଣ ମନ ଭିତରେ ରହେ ରାଗିକିରି ଥରି ନରସିଂହ ହୋଦା ଭାଇ ତୁ କ'ଣ ଭାବିଛୁ ମୋତେ ଡୋଣ୍ଟ ଆସ୍କ ପଚାର ନାହିଁ ତୁ କ'ଣ ଭାବିଛୁ ମୋତେ ପଚାର ତୁମେ ନିଜକୁ କ'ଣ ଭାବୁଛ ତୁମେ ଯଦି ଗୋଟେ ଭଲ ଲୋକ ହଜାର ଥର ସେ ଯଦି କହିଲା ତୁମେ ଖରାପ 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 ହେଇଯିବ ହଜାର ହଜାର ଲୋକ ଯଦି ଲକ୍ଷ ଲକ୍ଷ ଥର କହିବେ ତୁମେ ଖରାପ ହେଇଯିବ ଏଇଟାକୁ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକ ଯଦି କହିଲେ ଆମ୍ବ ଫୁଲ ଆମ୍ବ ହେଇଯିବ ତମେ ରାଗୁଛ କାହିଁ କାହିଁ ରାଗୁଛ ଥରୁଛ ପିଟା ପିଟି ହତ୍ୟାକାଣ୍ଡ ଭାଇ ଠାକୁରଙ୍କ ନାଁରେ ହତ୍ୟାକାଣ୍ଡ କି ଆଗ ଦେଖିବ ଚଢା ଚଢି ହେଇଗଲେ ମଲେ ରାଇଟ୍ ଠାକୁର ଦେଖିବା ମରିବ କିଏ ଆଗ ଗାଧେଇବ ଗଙ୍ଗା ପାଣି ବହି ଚାଲିଛି ଆଗ କିଏ ଗାଧେଇବ କୋଉଠି ସେଠୁ ଆଉଛି ଯିଏ ଯିଏ ଆଗ ଗାଧୋଉଛି ସିଏ ମୋ ଗାଧୁଆ ପାଣିରେ ଗାଧୋଉଛି କି ମୁଖ ସେ ଆହ୍ଲାବାଦରେ ସେ ଜାଗାରେ ଗଙ୍ଗା ତୁମେ କ'ଣ ଭାବୁଛ ମୁକ୍ତେଶ୍ୱର ମହାଦେବ ଏଇଠି ଅଛନ୍ତି ଏ ମନ୍ଦିର ତୋଳେଇଲେ ନାହାନ୍ତି ଆଉ ପୁଣି ପ୍ରହ୍ଲାଦର ଗପ କେମିତି କୁହାଯାଉଛି ପ୍ରହ୍ଲାଦ କହିଲା ନରସିଂହ କହିଲେ ପ୍ରହ୍ଲାଦ କହିଲେ କେଉଁଠି ଭଗବାନ ଅଛନ୍ତି ଦେଖା
এই খুঁটির আছে নি হ্যাঁ কাটলে বাহার মারো সে গপ পড়ে যাও ওটা খালি গপরে রহুছি কইলে তো সব বড় আছে কই এটা অছুয়া সে এটা ইয়ে ভগবান যে অছুয়া কি মুন্ড করে ঠাকুর রে ভাও যাও জগন্নাথ মহাপ্রভু গলাড় কো দাসি আবার নড়িয়া দেলা আর নেই চলি গলে আর ইয়ে পণ্ডা কো দিলে সে নবনি ভগবান নে পণ্ডা নে সালবেগঙ্গ ভজন না শুনলে সে সই পার না দি কি সালবেগ ভিতরে যাই পারে কি সুন্দর কইলো আমার ভালো লাগছে শুনো প্লিজ যে পর্যন্ত এই দিন গুড়াক মন ভিতরে আপনার রহিথ সে পর্যন্ত খুশি রহিপার কেন আপনার যে প্রকার আশা রয়েছে যে এমতি হলে সব ঠিক হব আপনার আশা অলগা অন্য লোকের আশা বি তেমন কৌশি সময় যেদিন আপনার ভিতরে নিজের মন গোটে শান্তি আসা সেই দিন যা হলে ঠিক আছে চালছে দুনিয়া চালছে তুম যেমতি গোড়টা যেতে চামড়ারে ঘুরাইছি যুয়াড়ে গলে পথরের চাল কণ্টার চাল বরফের চাল তার নরমটার তুমি অনুভব কর সেই মন ভিতরে শান্তি অছি তুমি যুয়াড়ে গলে বি সেই শান্তি দিয়ে অনুভব সেই শান্তি অনুভব আসুছে এটি স্বামীজি রয়েলে নিজে গোটা সৎসঙ্গ গোটে শুণুছ গোটা বইটা পড়ুছ সেই গোটিয়ে করা দরকার এই শুণন্তু দেখ এই কত সুন্দর ভজন আর গোটা ভজন সারি গোটি কত লাগুছে কোটি তেমনি সেতবে তুমি ভগবানকে অনেকি যেতে আখিটা বন্ধ করে যাব যে শান্তিটা অনুভব কর সেইটা যদি সবুড়ে নিয়ে যাব ঠাকুর তম্পাকে সবুড়ে রয়েছে আর যদি কবে এইটি এইটু গলা পরে মন্দিরের ভারি ভাল লাগে ঘর নুহে আরে ভাই তুমি ঘরে রহিবা লোক না মন্দিরে রহিবা লোক যে মন্দিরে রহুছি তার অন্য ঘর কাহিঁকি আসুচ্ছন্তি ভক্ত মানে পয়সা দেওয়া হলা কি সে কাহ পূজা করুছি ঠাকুরঙ্কু না পরি যাবো কেমন লাগিব গোটে বহুত বড় লোক হয়ে যাইছ বাস সোফারে বস পলঙ্গের শো যা গরিব ঘর যাইছ ছোট সাঙ্গ ঘর ভাই আসিল গোটিয়ে ঘরে 50টা লোক রহিপারি কাহিঁকি হৃদয় বড় বহুত বড় ঘর গোটাই লোক বেশি রহিপারি না মুন্ড খারাপ ইয়া ছু না তাকে ছু না ইয়া ধর না সেটু ধর না ইয়ে কি মুন্ড খারাপ সেটা মন্দির আসছেন সে ওকে এই জিনিসটা বুঝ যেমতি নিজ মন ঠিক মন কেমিতি করা যায় সব সেই হচ্ছে পাঠ পড়ার জিনিস স্বামী শুনছেন করছেন ওকে শুনে সব আর গোটে ভাই গোটে ভজন বলো আমি শুনিকি চুপ
ਮੈਂ ਤਾਂ ਬੜੀ ਕਹਿ ਜਾਂਦਾ।